لله الذي خلق الأجساد خلق الأرواح خلق المشاهد غير المشاهد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالقيادة والسيادة نسأل الله تعالى ينزل بحور فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفة يتبعونه حق اتباع يحبونه حق محبة وسلم تسليما كثيرا كثيرا أما بعد سمانيتو سودي مندولي يتيم دير পর্যায়ে আপনারা আগ থেকে শুনে আসছেন কয়েকটা পর্বে আমরা এতিমদের আলোচনা শুনেছি এবং এতিমদের মর্যাদা এতিমদের অবস্থান এতিমদের দায়িত্ব এবং এতিমদের অনাতিমদের উপর যে রয়েছে অধিকার ওই সব বিষয়ে আমরা শুনে আসছি আলোচনা চলছে আলোচনা চলবে এতিমদের ব্যাপারে আপনারা শুনেছেন মানব জাতির একটা অংশ বিরাট অংশ এবং মর্যাদা সম্পন্ন একটা অংশ হচ্ছে এতিমদের যে সকল এতিমদের দায়িত্ব যেমনভাবে অনাতিমদের প্রতি রয়েছে তেমনভাবে রাষ্ট্রের উপরও এতিমদের সংরক্ষণের একটা বিরাট দায়িত্ব রয়েছে রাষ্ট্র শুধু মানুষের সংরক্ষণের জন্য নয় রাষ্ট্র শুধু জীবজন্তুর সংরক্ষণের জন্য নয় রাষ্ট্র শুধু গাছপালার সংরক্ষণের জন্য নয় রাষ্ট্র এই রাষ্ট্রের অভ্যন্তরে যা কিছু আছে সবগুলোর সংরক্ষণের দায়িত্ব রয়েছে রাষ্ট্রের সুতরাং রাষ্ট্র যেমনভাবে গাছ বৃক্ষ লাগায় গাছ বৃক্ষের হেফাজত করে রাষ্ট্র যেমনভাবে নদী নালার সৃষ্টি করে এবং নদী নালার হেফাজত করে রাষ্ট্র যেমনভাবে জীবজন্তুর সংরক্ষণ করে এবং জীবজন্তুর হেফাজতের ব্যবস্থা নেয় রাষ্ট্র যেমনভাবে মানুষের হেফাজত করে মানুষের সংরক্ষণের ব্যবস্থা নেয় অর্থাৎ রাষ্ট্রের দায়িত্বে রয়েছে সব কিছু যার ভিতরে এতিমদের অধিকার রয়েছে বিরাট আপনারা শুনেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন উমর ফারুক আদালতের মূর্ত প্রতীক ন্যায় নিষ্ঠার মধ্যে চার স্মৃতি রয়েছে ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে রয়েছে লিখিত সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা যে উমর এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরতকে তার রাষ্ট্রে প্রতিফলিত করেছিলেন আপনারা জানেন ইতিহাস সাক্ষ্য একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার নবীর দেশ সোনার মদিনা কাঁপছিল ভীষণভাবে কাঁপছিল ভীষণভাবে প্রকম্পিত হয়ে উঠল আমার নবীর দেশ মদিনায় মুনব্বরা সেই মদিনার বাসিন্দারা তারা ভয়ে কাতর হয়ে গেল চিৎকার করতে লাগলো নারী পুরুষ নির্বিশেষে সবাই ঘর থেকে বাহির হয়ে আসলো কান্নার রোল শুরু হয়ে গেল এমনভাবে কান্না শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেমন পাহাড় পর্বত ওই কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে চলছে ওমর আদালতের মূর্ত প্রতীক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাহির হয়ে আসলেন এদিক সেদিক তাকাচ্ছেন তার মধ্যে নীরবতা ছিল নীরবতায় তিনি আচ্ছাদিত অত্যন্ত গম্ভীরভাবে হতাশাগ্রস্ত যারা চিৎকার করছিল তাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন তোমরা চিৎকার করছো কেন তোমরা হতাশাগ্রস্ত কেন তোমরা এত ভীত সন্ত্রস্ত কেন কি ব্যাপার তোমাদের কী ঘটে গেছে তারা একবারে হতবাক জিজ্ঞেস করল অমর
তুমি কি দেখছো না, তুমি কি অনুভূতিহীন, তোমার কি চোখ নাই, তুমি কি দৃষ্টিহীন, তুমি দেখছো না এ মদিনা কাঁপছে, চরমভাবে কাঁপছে, ভীষণভাবে কাঁপছে। আমরা ভয়ে নারী পুরুষ নির্বিশেষে ঘর থেকে বাইরে হয়ে আসছি। আমাদের ভয় হচ্ছে মদিনা থাকবে না, মদিনা একদম নিঃশেষ হয়ে যাবে। আমাদের ভয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী পাহাড়গুলা আমাদের উপর উল্টে পড়ে যাবে, আমরা একদম নিঃশেষ হয়ে যাব। সেই ভয়ে আমরা কাতরাচ্ছি, আমরা বাহির হয়ে আসছি, আমরা জীবন রক্ষার সংগ্রামে ব্রতী হয়ে গেছি। আর তুমি জিজ্ঞেস করছো আমরা কেন কাঁদছি, আমরা কেন চিৎকার করছি, অমর তোমার কি অনুভূতি নেই? অমর কোনো জবাব দিচ্ছেন না, নির্বিকার এইদিক সেদিক তাকাচ্ছিলেন। একবার মদিনাকে ঢাকতে শুরু করলেন, ওই পাথর গাছ বৃক্ষ পাহাড় পর্বত সম্বলিত যে মদিনা, সে মদিনাকে ডাকতে লাগলেন, মদিনা 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 বলে মদিনাকে ডাকতে লাগলেন। হে মদিনা! শ্রোতারা দর্শকরা অবাক, একবারে বিস্মিত, আরে অমরের কি ঘটে গেল, মদিনাকে ডাকছে, মদিনাকে কারো ডাক শুনে, মদিনার পাথর বালি ওইগুলার মধ্যে কি অনুভূতি আছে, ওইগুলাকে মানুষের নির্দেশে চলে, আমাদের অমরের কি হয়ে গেল? তাদের মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়ে গেল, অমরের মস্তিষ্কের বিষয় নিয়ে তারা হতবাক তাকিয়ে থাকলো। ডাকছিল অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোনার মদিনা কি? কয়েকবার ডাকার পরে মদিনার উপর একটা নির্দেশ জারি করে দিলেন, অমর এ মদিনা কাঁপছো কেন, কেন কাঁপছো? আমি অমর জীবিত আছি, তোমার কম্পনের অধিকার নাই, তুমি স্থির হয়ে যাও, ধীর হয়ে যাও, তোমার কম্পন বন্ধ করে দাও, বলছিল অমর। সবাই অবাক হয়ে শুনতেছিল, দেখতেছিল, কিন্তু ওই তার নির্দেশের পরেও মদিনা কাঁপছিল, ধারাবাহিকভাবে কাঁপছিল, তার কম্পন বন্ধ হয়নি, বরং তার কম্পনের মাত্রা আরও বেড়ে গেল, অমরের মধ্যে খুব সৃষ্টি হয়ে গেল। বিক্ষুব্ধ অমর দুইটা চোখ লাল জমিনের উপর লাথি মারলেন, মদিনার উপর লাথি মারলেন এবং মদিনাকে লক্ষ্য করে বলতে লাগলেন, মদিনা তোমার কম্পনের কোনো অধিকার নেই, আমি এখনও জীবিত আছি, আমার আদালত, আমার নিষ্ঠা, আমার ন্যায়পরায়ণতা এখনও বাস্তবায়িত আছে, তোমার কম্পনের অধিকার নাই, লাথি মেরে বললেন তোমার কম্পন বন্ধ করে দাও। মুহূর্তের মধ্যেই মদিনা তার কম্পন বন্ধ করে দিল। সেই অমর একবার বলেছিলেন, তার ঘোষণায় আছে, লাও মাতা কলবুন আলা শাতিল ফুরাত লাকানা উমরু মাসউলান আনহু ইয়াউমাল কিয়ামাহ। ফুরাত নদীর পারে যদি কোনো কুকুর মারা যায়, এই কুকুর কেন মারা গেল সেই ব্যাপারও আল্লাহ অমরকে জিজ্ঞাসা করবেন। ওই ঘোষণার দ্বারা আমরা উপলব্ধি করতে পারলাম, রাষ্ট্রপ্রধান যারা হয় তারা শুধু মানুষের সেবার জন্য নয়, মানুষের যত্নের জন্য নয়, মানুষের সংরক্ষণের জন্য নয়, মানুষের শান্তির জন্য নয়, বরং সকল সৃষ্টি তার রাষ্ট্রের ভিতরে যা কিছু আছে সবগুলোর হেফাজতের দায়িত্ব রয়েছে রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যেমনভাবে মসজিদের সুবিধা করে দিবে, শিক্ষাঙ্গনের সুবিধা করে দিবে, দুঃখী মানুষের সেবা নিবে, যারা সমস্যা আছে তাদের সমস্যা দূর করার চেষ্টা করবে, অবিবাহিতা যারা অবিবাহিতা তাদের বিবাহের ব্যবস্থা নিবে, যারা এতিম তাদের দিকে গুরুত্ব সহকারে খেয়াল করবে। সুতরাং রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যেমনভাবে রয়েছে অনাথিমদের সুখ শান্তির দায়িত্ব, তেমনভাবে এতিমদের সুখ শান্তির দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রের বিরাট একটা বিষয়। কারণ আপনারা আগে শুনেছেন, আমার বিগত পর্বে আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ফাতারাকাল মাল ফালি ওয়ারাসাতিহি ওয়ামান তারাকা যায়ান ফা ইলাইয়া। যারা মারা গেছে তারা যে সম্পদ ছেড়ে যাবে, সেই সম্পদ তাদের উত্তরাধিকার যারা
তারাই লাভ করবে। কিন্তু যারা দয়া অর্থাৎ ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন কিছু যদি রেখে যায় তাহলে তার সংরক্ষণের দায়িত্ব আমার। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, আমার নবী শুধু যুদ্ধের সিপাসালার ছিলেন না, আমার নবী শুধু আবিদ আর পরহেজগার ছিলেন না, আমার নবী শুধু রোজাদার ছিলেন না। আমার নবী একদিকে নবী ছিলেন, অন্যদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যদিনে সিপাসালার ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আমরা আমার নবীর সেই ঘোষণা থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছি, আমরা যারা ইউনিয়নের ক্ষমতার চেয়ারে বসেছি, আমরা যারা গ্রামের মর্যাদার চেয়ারে বসা আছি, আমরা যারা পরিবারের নেতৃত্বে আছি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা স্ব অবস্থানে অবস্থান করে আমাদের অধীনে যারা আছে, এতিম হোক অনাতিম হোক, বিশেষ করে এতিমের সেবা যত্ন গ্রহণ করার নেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই যা তোমাদের অধীনে যারা আছে তাদের দায়িত্ব তোমাদের উপর, তোমাদেরকে তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং রাষ্ট্রকেও জিজ্ঞাসা করবে রাষ্ট্রপ্রধানদেরকে, তোমার অধীনে যারা ছিল তাদের সাথে, তাদের সেবা যত্নে, তাদের সংরক্ষণে, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায়, তাদের জীবন উন্নয়নের জন্য তোমরা কি করেছো। অবশ্যই সকল পরিবার প্রধান, গ্রাম প্রধান, ইউনিয়ন প্রধান, রাষ্ট্রপ্রধানকে এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। যদি আমাদের প্রধানরা সঠিকভাবে তার দায়িত্ব আদায় করে তাহলে তাদের মর্যাদা অত্যাধিক। আপনারা জানেন আমার নবী দয়ার নবী, করুণার ছবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় রয়েছে। আমার নবীর শিক্ষা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, আমার নবীর শিক্ষা শুধু মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ নয়, আমার নবীর শিক্ষা শুধু সৃষ্টির মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার নবীর শিক্ষা অত্যন্ত ব্যাপক, সকল সৃষ্টি তার শিক্ষার ভিতরে আওতাভুক্ত রয়েছে। আমার নবী ইরশাদ করেছেন, সাবাতুন ইয়ুজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, ভয়াবহ কিয়ামতের দিন, যে দিনটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, যে দিনের ব্যাপারে চিন্তাও করা যায় না, এত ভয়াবহ। ইয়াউমা ইয়াকুলু আদমু সফিউল্লাহ, আপনারা খুতবার মধ্যে শুনেন, প্রায় জুমার খুতবার মধ্যে শুনেন, ইয়াকুলু আদমু সফিউল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়াকুলু নূহু নবিউল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি। সকল নবী রসুলরা যাদের মর্যাদা সবচেয়ে বেশি, নবী রসুলদের মর্যাদা সবচেয়ে বেশি, নবী রসুলরা নিষ্পাপ, নবী রসুলরা আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেই নবী রসুলরাও কিয়ামতের দিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, বলতে থাকবেন আমাকে বাঁচাও, ওহে রব আমাকে বাঁচাও, ইয়া রাব্বি নাফসি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠিন দিনও আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও ইয়া রাব্বি নাফসি বলবেন না, বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ওহে আমার রব আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনও উম্মতকে ভুলবেন না। সেই কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ। লিমারিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন কারো রাজত্ব থাকবে না, কারো ক্ষমতা থাকবে না, কারো স্বাধীনতা থাকবে না, আল্লাহ ঘোষণা দিবেন আজ আমার রাজত্ব, কোথায় রাজারা, দুনিয়ার রাজারা, কেউ মুখ খুলবে না, কারো মুখ খোলার কোনো স্বাধীনতা থাকবে না। সেই ভয়াবহ দিনে আমার নবীর ঘোষণায়
Sabatun yuzilluhum Allahu fi zilli yawma la zilla illa zilluh. Sat dhoroner manush jaderke Allah taala tar rahmater chhayay, tar kudrater chhayay, tar arasher chhayay, tar doyar chhayay taderke sthan diben. Er moddhe hocche prothom dol imamun adil, oi rashtrapradhan, oi poribar pradhan, oi gram pradhan, oi samaj pradhan, oi union pradhan, oi dol pradhan, jini nishthaban hoben, nyayaprayan hoben, jar majhe adalat thakbe, jini insaf korben, nijer upor korben, oporer upor korben, attyar upor korben, onattyar upor korben, bishesh kore yatimder upor raham korben, borong srishtir upor tar onugroho thakbe. এই ধরনের প্রধান যারা তাদেরকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার মধ্যে স্থান দিবেন। সুতরাং রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব যেমনভাবে বিরাট, তেমনভাবে তারা যদি নিজেদের মধ্যে এবং অপরের মধ্যে নিষ্ঠা প্রতিষ্ঠা করে, কিয়ামতের দিন তাদের মর্যাদাও আল্লাহ তাআলার দরবারে বিরাট। যেদিন সব হবে হতাশ, যেদিন ঘুরবে মানুষ হতাশ হয়ে ঘুরবে, নবী রাসূলদের কাছে যাবে, সুপারিশ প্রার্থনা করবে, বড় সুপারিশ, যে সুপারিশের অধিকার একমাত্র আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, আমার নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত আমার নবী মকামে মাহমুদের মধ্যে ঢুকবেন এবং সজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের সাগর উত্থাল হয়ে যাবে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, হে মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, তুমি চাও তোমাকে দিব, তুমি চাও তোমাকে দিব। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আমার প্যারা নবীকে অনুমতি দান করবেন, সকল সৃষ্টির জন্য আমার নবী সুপারিশ করবেন, শুধু মুমিনের জন্য নয়, শুধু তার উম্মতের জন্য নয়, সকল উম্মতের জন্য, শুধু তাই নয় নবী রাসূলদের জন্য, শুধু তাই নয় সকল মানুষের জন্য, ইমানদার বেঈমান সবার জন্য আমার নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। হিসাব কিতাব শুরু হয়ে যাক সেই ভয়াবহ দিনেও, যারা নিষ্ঠাবান হবে, যারা নিজ দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, পরিবারের দায়িত্ব, গ্রামের দায়িত্ব, ইউনিয়নের দায়িত্ব, দলের দায়িত্ব, অর্থাৎ যাদের উপর তার প্রাধান্য রয়েছে তাদের দায়িত্ব যদি সঠিকভাবে আদায় করে, বিশেষ করে এর মধ্যে যারা ইতিম রয়েছে, যারা পিতৃহারা, তাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই বিরাট দয়ার মাধ্যমে রহমতের এবং অনুগ্রহের ছায়া তলে তাদেরকে স্থান দিবেন। সুতরাং এথিমদের ব্যাপারে আমরা যা কিছু করি ওই সবগুলা শুধু এই দুনিয়ার মধ্যেই নয়, শুধু তাদের মধ্যে সীমিত থাকে না। আপনারা দেখছেন এই রাষ্ট্রের উপর এথিমদের অবদান থাকতে পারে, ওই এথিমরা যখন শিক্ষিত হবে, এথিম হয়তো রাষ্ট্রপ্রধান হবে, এথিম হয়তো আপনার দেশের শুধু নয়, আপনার গ্রামের শুধু নয়, হয়তো সারা দুনিয়ার উপর সে শ্রেষ্ঠত্ব লাভ করে, সারা দুনিয়ার উপর সে নেতৃত্ব দিবার সুযোগও তার হয়ে যেতে পারে। এই জন্য এতিমদের সেবা এমনভাবে নেওয়া উচিত যাতে তাদের মেধা যেন কাজে লাগে, তাদের মেধার দ্বারা যেন দুনিয়া উপকৃত হয়। কে জানে তার মধ্যে কী মেধা রয়েছে। আমার নবী এতিম হওয়ার পরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসেছিলেন, এতিম ছিলেন, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সকল সৃষ্টির উপর। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই জীবনচরিত দ্বারা আল্লাহ তাআলার কুদরতেরই নিদর্শন প্রকাশ পায় যে এতিমের খিদমত করলে, এতিমের সেবা নিলে ওই এতিম একদিন সারা দুনিয়াকে উপকৃত করতে পারে, সারা দুনিয়াকে সুন্দর শিক্ষা দিতে পারে। এতিম তার মধ্যে যদি সঠিক মেধা থাকে, তার মেধাকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে সে তার মেধার আলোকে ওই দুনিয়াকে সুন্দর এবং উন্নত এবং সুন্দর এবং আরামদায়ক করতে পারে। তাই এতিমদের প্রতি আমাদের অনেক কিছু দায়িত্ব রয়েছে, তাদের থেকেও আমাদের অনেক কিছু পাওয়ার রয়েছে,
তাদের সাথে আমাদের অনেক আশার সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন এতিমকে দিতে পারি এবং এতিম থেকে নিতেও পারি। আল্লাহ কবুল করুক। এই পর্ব এখানে শেষ হলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।